নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মান্ডি ব্লগসে। তো পিছনে দেখতে পাচ্ছ ভগবানপুর হাই স্কুল। তো আমি চলে এসেছি ভগবানপুর হাই স্কুল মাঠে। এখানে দীপু স্যারের আরেকটি কোচিং ক্যাম্প আছে, যেটা ভগবানপুর ফুটবল কোচিং একাডেমি নামে পরিচিত। আর এই ক্যাম্পটিও বাঁকুড়া ইন্টার কোচিং সুপার লিগের যে টুর্নামেন্ট চলছে লিগ কাম নকআউট, তাতে অংশগ্রহণ করেছে। তার জন্য কীরকম কী প্রস্তুতি নিচ্ছে সেটারই কভারেজ করতে চলে এসেছি। চলো তবে আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই।
তো আমরা এখন পেয়ে গেছি ভগবানপুর ফুটবল কোচিং একাডেমির কিছু প্লেয়ারদের। প্রথমে তোমাদের একটু নামটা একটু বলবে। সুনীল টুটু, সন্দীপ সরণ, বাবন কনার, শ্রীকান্ত আমরাম, গোপাল। তো এখানে আমরা যতটা শুনলাম বাবন দা আমাদের এখানে ক্যাপ্টেন, তো বাবন দাকে প্রশ্নগুলো করি। তো বাবন দা, এই ক্যাম্পটা তোমাদের কতদিন ধরে চলছে? বিগত 2019 শুরু হয়। আচ্ছা, আমাদের দু বছর হলো। ঠিক আছে, তো তোমাদের ক্যাম্পটা কবে কবে হচ্ছে? আমাদের রবিবার দিন বিকাল হয়। আচ্ছা, আর বুধবার দিন সকালে হয়। আচ্ছা আচ্ছা, তার সপ্তাহে দুদিন এই ক্যাম্প হচ্ছে। হ্যাঁ, তার ক্যাম্পের ছেলেগুলো গোয়া থেকে আসছে তোমাদের সব কাছাকাছি? আমাদের কাছাকাছি বলতে কিছু দূর দূরান্তরও ছেলে আছে, আমাদের লোকালও কিছু আছে। আচ্ছা, আমি যেমন এধারে রামপুর সুরালডিয়া, তারপরে চ্যামটাগড়া সারলিয়া, এধারে আহন্দা কাজলকুড়ারও কিছু ছেলে আছে, বা আমাদের লোকাল গ্রাম এরও কিছু ছেলে আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের ক্যাম্পের কোনো ফিজ নেওয়া হয় কি? হ্যাঁ, ফিজ নেওয়া হয়। কিরম কি নেওয়া হয় ফিজগুলো? এমনি নায়ের মতনই ফিজটা। হ্যাঁ, সেদিক দিয়ে ফিজ মান্থলি পার হেড 200 টাকা করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আর তোমাদের এখানে দেখছিলাম যে প্রত্যেকে একটা ভালো ড্রেস আপ পরে, ভালো কিডস পরে প্র্যাকটিস করছো, এটা কি তোমাদের সবাই নিজেরা পকেট থেকে কেন, না তোমাদের ক্লাব সংস্থা থেকে তোমাদের স্পন্সর করা? আমাদের ক্লাব সংস্থা কোনো হেল্প নাই, আমরা নিজেরা নিজের পকেট থেকেই সম্পূর্ণ ইকুইপমেন্টস বা ড্রেস সব নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর তোমরা তো শুনলাম বাঁকুড়া ইন্টার কোচিং সুপার লিগে অংশগ্রহণ করেছো, তো সেটার জন্য তোমাদের টিম কতটা কি প্রস্তুত আছে? এখন প্রস্তুতি আমরা চরমে আছি। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যাতে করে আমরা টপার করতে পারি, সেই আশাই রাখবো। আচ্ছা, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আর আমরা আশা করবো তোমরা টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হও এবং তোমাদের ক্লাব এবং তোমাদের ক্যাম্পের নাম উজ্জ্বল করো। ধন্যবাদ।